আচ্ছা, এইখানে যে বিফোর আফটারটা, এটা দেখতে হবে আগে যে এটা কি কালার। হ্যাঁ, এইখান থেকে এখান থেকে দেখেন, এটাকে যদি আমি বড় করি, আর বড় হবে না? ও, আর তো বড় হচ্ছে না, আর বড় হচ্ছে না। তাহলে আমি এইখান থেকে এটা মাপি উইথ 1 পিক্সেল, তার মানে এটা 1 পিক্সেল, আর এটা কালার হলো এটা। উপরে হালকা একটা কালার উঠে গেল, এটা পিক্সেলের এই মানে একটা ই হয়ে গেছে আর কি, আর কিছু না। আর এটা হলো 40 পিক্সেল। আচ্ছা, এটার উইথটা কত? 40 পিক্সেল, মানে হাইটটা 40 পিক্সেল। ওকে, আর উইথটা হলো এত। সো এখন দেখা লাগবে আমাদের এটার প্রত্যেকটা আইটেমের কি মানে মিডল বরাবর আছে, তার মানে প্রত্যেকটা আইটেমের রাইট সাইডে যদি হয় তবেই মিডল বরাবর হয়ে যাবে। আচ্ছা, মানে এটাকে যদি মনে করেন রিলেটিভ করি, মেইন ডিপটাকে যদি রিলেটিভ করি, রিলেটিভ করলে কি হবে, পুরোটা জায়গা জুড়ে তো তার জায়গা, তো এটাকে যদি আমি রাইট করি তাহলে এটা হবে। এখন আমাদের দেখি আমাদের ডিপটার মানে পজিশনটা কি বরাবর আছে। যেমন এইখান থেকে আমাদের এই ডিপটাকে যদি দেখি, আচ্ছা এই ডিপটা এরকম ভাবে আছে, সো তাহলে এটা এটা হবে না। মনে করেন এটাকে একটু টেনে বড় করতে হবে। মনে করেন এই ডিপের যদি পজিশন রিলেটিভ করি, যদি রাইট জিরো করি, আলটিমেটলি তো আমার বর্ডারটাই পজিশনে চলে আসবে। আমার এই পজিশন আনার জন্য আমার কি করতে হবে, মাইনাস করে এখানে আনতে হবে, তাই না? ওকে, তো আমার যেটা করা লাগবে এটা হলো, এটাকে বলতে হবে পজিশন রিলেটিভ। কি আবার কোথায় প্রেস লাগতেছে নাকি? প্রেস না মনে হয়, এটা হয়তো বা কোনো ঝামেলা হয়েছে। এটাকে বলি পজিশন রিলেটিভ, দেন সেম এটাকেই, এটাকে বলি আফটার, যেহেতু পরে। হ্যাঁ, আফটার মানে এটা দিয়ে তো রাইট সাইডে আছে, তাই না? যে পরেই বললাম, আর আফটার পরে দিলাম, বিফোর দিলেও হতো, কোনো সমস্যা নাই। এটাকে দিব ব্যাকগ্রাউন্ড, তো হাইট হলো 40 পিক্সেল, উইথ 1 পিক্সেল, কন্টেন্ট এত ব্যাকগ্রাউন্ড দিয়েছি। হ্যাঁ, তারপর দেন পজিশন অ্যাবসোলিউট, টপ দেন 0, আর রাইট দেন 0। ওকে, রাইট থেকে মনে করেন একটু এদিকে নিয়ে আসলাম, আর এখন টপ থেকে কিছুটা নামাতে হবে, এই একটা আন্দাজ বরাবর। হ্যাঁ, এখন লাস্টের এটা আমরা নান করে দিব। এটা হলো মেন সিএসএস এর একদম, এটা তো, এটা কি আমাদের না, আমাদের হলো এই যে এইখান থেকে মেন। ওকে, এখন লার্জ স্টাইল ধরার সিস্টেমটা আপনাকে বুঝতে হবে, যে এখানে কে লার্জ স্টাইল আর কে ফার্স্ট স্টাইল। আর এটাকে মেইন ডিপটাকে তো বলতে হবে পজিশন, ব্যাস। তো এখন এখানে কে লার্জ চাইল্ড এর বিষয়টা কি আপনার বেসিকটা জানা আছে, যে লার্জ চাইল্ড কোনটা, এখানে কোনটা চাইল্ড বলেন তো, কোনটা চাইল্ড, কোনটা কাকে চাইল্ড ধরবো, কাকে কি করব, এটা একটু বলতে পারবেন, যে কোনটা চাইল্ড এখানে আমাদের, লার্জ চাইল্ডটা কিভাবে ধরবো। এটা তো আমাদের লার্জ চাইল্ড আমরা জানি, তাই না? এখানে লার্জ চাইল্ডটা কি আমরা এই যে এই ডিপটাকে বলবো লার্জ চাইল্ড, নাকি এইটাকে বলবো লার্জ চাইল্ড, চাইল্ডটা কাকে ধরবো আমরা? আমার দেখেন, আমরা সবসময় কি করতে হয়, মানে সিমিলার ডিপ গুলাকে, মনে করেন এলআই, ইউএল এর ভিতরে যদি এলআই থাকে 10টা বা 5টা, তাহলে এলআই এলআই এর হলো লাস্ট যে এলআই, এটা হলো লাস্ট লাস্ট এলআই, তাই না? তো আমাদের তো ওই যে সিঙ্গেল ফ্যাক্টের মধ্যে আমরা কি করছি, বিফোর আফটার করছি। আমি একটু ক্লিয়ার করে বলতেছি, সিঙ্গেল ফ্যাক্টকে আমরা বিফোর আফটার করছি। সো সিঙ্গেল ফ্যাক্ট দেখেন, একটা একটা এলিমেন্ট, একটা ডিবের ভিতরে একটা এলিমেন্ট, একটা ডিবের ভিতরে একটা এলিমেন্ট। মনে করেন আপনি এলআই দিয়ে যদি কাজ করতেন,
তাহলে কি হতো, এলাই দিয়া এলাইয়ের ভিতর এ আছে, একে আপনি বিহর অর্ডার করছেন, তাহলে একে তো লার্জ চাইল্ড বলতে পারতেন না, কারণ এ তো আপনার একটা একটা পার্ট, মানে এলাইয়ের ভিতরে একটা একটা পার্ট। ঠিক তেমনি আপনার এই এই যে এই কলামের ভিতরে এই সিঙ্গেল ফ্যাক্ট, এটাও একটা একটা পার্ট। সো এগুলা একটা লার্জ চাইল্ড হতে পারে না। সো লার্জ চাইল্ড ফার্স্ট চাইল্ড কে হতে পারবে? সিমিলার যে ডিপগুলো আছে সেগুলো হতে পারে, কল এক্সেল থ্রি, কল এক্সেল থ্রি, কল এক্সেল থ্রি। তার মানে এখানে তিনটা কলাম ইউজ হয়েছে, লাস্ট যে কলাম এটাকে কি বলা হবে? লার্জ চাইল্ড, তাই না? হ্যাঁ, লার্জ চাইল্ড। আপনি যদি মনে করেন এটাকে যদি বলেন যে সিঙ্গেল ফ্যাক্ট লার্জ চাইল্ড আফটার ডিসপ্লে নান, যদি এটা বলেন আজীবনও কাজ করবে না, হ্যাঁ সবগুলাই নান হয়ে যাবে, কারণ সবগুলাই তো এক একটা চাইল্ড। আচ্ছা, সো আপনাকে যেটা করা লাগবে এইখানে অবশ্যই একটা একটা ডিপ রাখতে হবে এই জায়গার মধ্যে। কোথায় আমাদের, কোথায় ফ্যাক্ট, ও সরি এটা তো না, এইখান থেকে এইখানে আমাদের কাজ, এইখান থেকে এই যে রো এর মধ্যে আমরা একটা ক্লাস নিব, মনে করেন ক্লাস ফ্যাক্ট, ও সরি এখানে একটা ক্লাসের জন্য হবে না, ফ্যাক্ট প্যারেন্ট, এটা হলো প্যারেন্ট ক্লাস। হ্যাঁ, প্যারেন্ট মানে কি, মানে চাইল্ডের উপর যে থাকে সে কি থাকে? প্যারেন্ট থাকে সবসময়। এগুলা বেসিক পার্টের মধ্যেই ছিল কিন্তু। আচ্ছা, এখান থেকে আপনি এখন বলবেন যে কল এক্সেল থ্রি, এটাকে বলবেন কি? লাস্ট চাইল্ড, তাই না? এখন লাস্ট চাইল্ডের মধ্যে কি কাহিনী? এখন লাস্ট চাইল্ডের মধ্যে তো বিফোর আফটার আপনি বলতে পারবেন না, কারণ এটার মধ্যে তো আমরা বিফোর আফটার করি নাই। কাকে বিফোর আফটার করছি? লাস্ট চাইল্ডের ভিতরে, তাই না? এখন বলতে হবে লাস্ট চাইল্ডের ভিতরে যদি এইটা সিঙ্গেল ফ্যাক্ট থাকে এবং এটার আফটার যদি থাকে, তাহলে কি হবে? ডিসপ্লে নান হয়ে যাবে। কি বললাম যে কল এক্সেল থ্রি যদি লার্জ চাইল্ড হয়ে থাকে, সেই লার্জ চাইল্ডের ভিতরে যদি সিঙ্গেল ফ্যাক্টের মধ্যে আফটার থাকে, তাহলে কি হয়ে যাবে? ডিসপ্লে নান হয়ে যাবে। একটা স্বাভাবিক বিষয়, দেখেন হয়ে গেছে, তাই না? আর আপনি যদি এখানে এটাকে এরকম করতেন যে এই সিঙ্গেল ফ্যাক্টের লার্জ চাইল্ড যদি এটাকে বলতেন ডিসপ্লে নান, তাহলে দেখেন সবগুলো লাইন হয়ে যেত, কারণ প্রত্যেকটা তো এক একটা চাইল্ড, মানে প্রত্যেকটা এক একটা লাস্ট সেল থাকতো, তো এটা হবে না। এটা কল এক্সেল থ্রি লাস্ট সেল যদি হয়ে থাকে, তাহলে এটা ইসলাম হয়ে যাবে, ব্যাস। তাহলে আমাদের এই সেকশন ওকে। এখন আসি নিচের সেকশন, নিচের সেকশনের মধ্যে আমাদের কি কি আছে? এইখানে একটা লেয়ার আছে, এটা একটা লেয়ার আছে, এটা একটা লেয়ার আছে। এই লেয়ারটা আমি আর দেখাচ্ছি না, এটা আপনারা আশা করি আমাকে করে দেখাবেন, মানে যখন প্র্যাকটিস করে আনবেন তখন এইটা কিভাবে এখানে নিয়ে এলো, এটা কিভাবে এখানে গেলো, এটা আপনারা পজিশন করে এটাকে একটা পজিশন করবেন, এটাকে একটা পজিশন করবেন, ঠিক আছে? আমি এটা করতেছি এখন। একটা ছায়া মতো ওটা, হ্যাঁ এটা জাস্ট একটা ইমেজ, এটা একটা ইমেজ, পিএনজি ইমেজ। এটা যদি করতে পারেন, এটা যদি এখানে নিতে পারেন, এটা যদি এখানে নিতে পারেন, তাহলে এটা অবশ্যই এখানে নেওয়া উচিত। না না না, এটা একটা ইমেজ, এটাই একটা ইমেজ, এখানে কোনো কালার মালার কিছু না, এটা ইমেজ, এটা ইমেজ। জাস্ট পজিশন করে লেফট জিরো করবেন, টপ জিরো করবেন, টপ মাইনাস করে একটু উপরে উঠে দিবেন, শেষ, ঠিক আছে? এই সেকশনের মধ্যে। আচ্ছা, সো এখানে আমাদের প্রথম যে সেকশন, এটা হলো, এটাকে বলা হয় সেকশনের টাইটেল। হ্যাঁ, এটা এক একটা সেকশন না, প্রত্যেকটাই এটা স্লাইডের একটা সেকশন, এই ফিচার্স এটাকে বলা হয় ফিচার্স, ফিচার্স একটা সেকশন, ভিডিও একটা সেকশন। সো আপনাকে এটাকে একটা সেকশনে নিতে হবে, এটা নাম দিব আমরা এখানে সেকশন ক্লাস ফিচার্স এরিয়া। ওকে, ফিচার্স এরিয়া ক্লাস কন্টেইনার ক্লাস রো ক্লাস কল এক্সেল। আপনি এখানে দেখেন যে এখানে কতগুলা কলাম আছে, এটা চার কলামের মধ্যে আছে স্বাভাবিক, কারণ যেহেতু তিন আছে তাহলে অবশ্যই কি হবে, চার চার করে হবে, কল এক্সেল ফোর, কারণ তিন জায়গা 12, তাই না? আচ্ছা, ক্লাস এখানে নাম দিবেন কি? সিঙ্গেল FEATU সিঙ্গেল ফিচার্স, এখানে দেন যে ক্লাস ফিচার্স আইকন IMG IMG স্ল্যাশ আইকন স্ল্যাশ, এখানে আইকনটা নিতে হবে। আচ্ছা, এগুলা কিন্তু প্রত্যেকটা মিলে কিন্তু এক একটা কোনো ফর্ম না, এগুলো একবারে ইমেজ করা করা। হ্যাঁ, সো আপনার এইটাকে কিভাবে করা হয়েছে, এইটা আচ্ছা আইকন দেখেন, আইকন কিন্তু পার্টটা আলাদা, তাই না? সো আপনার এটাকে আগে নিয়ে তারপরে এই আইকনের মধ্যে ক্লিক করবেন, এই যে আইকনের মধ্যে,
লেয়ার গুলা বুঝবেন, কিন্তু তা না হলে আইকনটা এখন খুঁজে পাবেন না, এখন ট্রিম করেন। আচ্ছা আমরা কি আইকন আলাদা হবে না, মানে আমি যদি আইকন নিই তারপর ওটা ব্যাকগ্রাউন্ডে যদি, হ্যাঁ 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 এই আইকনটা কি ওই যে হবে, হ্যাঁ হবে কল করে ওটা ওই, তবে এইখানে হচ্ছে কি এখানে ইমেজ আকারে করছে, তো যদি এটা ফন্ট আকারে থাকতো তাহলে আমি আলাদা ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড নিয়ে তারপরে আমি ইয়ে করতাম, মানে ফন্টোসমের আইকন যদি হতো তাহলে আমি আগে দেখছি এটা ইমেজ নাকি আইকন, এই আইকনের ইমেজ যদি এটা ফন্টোসমের আইকন হতো তাহলে কিন্তু আমি ঠিকই এটাকে ব্যাকগ্রাউন্ড কালার এটা সেটা করে আমি নিতাম, যেহেতু এটা ইমেজের ফ্ল্যাট করে দিছে একবারে, সেহেতু আমি একবারে ইমেজটা নিয়ে নিলাম। রাইট, পিএসডির উপর ডিপেন্ড করবে ই, মনে করেন আপনার ফ্ল্যাট আইকনের একটা ইমেজ বা যেটা ফন্টের মতন করা যাচ্ছে না সেটাকে আপনি ইমেজ আকারে নিয়ে নেবেন, আর যেটা আপনার অরিজিনালি ফন্ট সেটা ফন্ট আকারে নিতে হবে। আমি এখানে একটা আইকন নিয়েই করব, মানে দুইটা ইমেজ সেভ করা শুধু শুধু সময় নষ্ট করে উঠবো না, এখান থেকে পিএনজি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন তিনটা নিয়েই আলাদা আলাদা করে ট্রিম করে করে করবেন আইকন। আচ্ছা এটা নাম দিব এফ আইকন, এফ আইকন, এফ আইকন মানে ফিচার আইকন। হ্যাঁ আলাদা একটা ফোল্ডার করব আইকন, গরমের দিন তো মনে করেন পিসি একটু গরম হয়ে গেলে স্লো হয়ে যায়। আচ্ছা মিটার মধ্যে আইকন, আচ্ছা আরেকটা জিনিস আছে আমার এখানে, এটাকে অফ করে নিই, ইভেন এই যে এডিটরটাও একটু ভারী, তো এডিটর আবার হলো মনে করেন একটা জিনিস রেকর্ড হচ্ছে, তো জ্যামটা এখন বন্ধ করে দিলাম যেন প্রেশারটা একটু কম পড়ে, আবার এই জিনিসটা রেকর্ড হচ্ছে, তো এটা বিশাল ঝামেলা হয়ে যায়। এখন একটু ফাস্ট হবে আগের সাথে, আইকন প্লাস এফ, ওকে। তারপরে আমরা দেখেন আমি এখন দেখেন ডিপের বিষয়গুলো তো সাধারণ বিষয়গুলো কি বুঝেন যে কিভাবে ডিপ গুলা নিতে হবে কিভাবে কি করতে হবে, আমি একটু খেয়াল করে দেখেন পেস লাগে না, তো আমি এখন যেভাবে কাজ করতেছি এইভাবে করবেন, কিরকম আপনার এইটা একটা র্যাপার তাই না, এটা একটা র্যাপার এটা একটা র্যাপার, আপনি বাকি দুই র্যাপারের চিন্তা বাদ দেন, আপনার এটাকে একটা র্যাপার চিন্তা করেন, এটা কি আছে চার কলামের মধ্যে আছে, আমি নিলাম চার কলামের মধ্যে, ঠিক আছে চার কলামের মধ্যে নিছি, এটা কিন্তু আবার পরবর্তী সেম সেকশন হলে আমি আর এত ডিটেলস করব না, আমি ডাইরেক্ট মার্কার করব। হ্যাঁ আর এগুলা মনে রাখবেন, এখন দেখেন কল এক্সেল ফোর নিলাম আমি, কল এক্সেল ফোর, তারপরে কি এই এই সবগুলা তো একটা ডিবের মধ্যে থাকবে তাই না, একটা ডিবের মধ্যে থাকবে, একটা ডিব আমরা নিলাম কিন্তু দেখেন এই যে সিঙ্গেল ফিচার্স, এটা একটা সিঙ্গেল সিঙ্গেল তাই না, এটা একটা সিঙ্গেল পার্ট, এটা একটা সিঙ্গেল, এটা একটা সিঙ্গেল তাই না, ওকে। তো এই যে দেখেন আমি নিলাম কি সিঙ্গেল ফিচার্স, হ্যাঁ সিঙ্গেল ফিচার্স এর মধ্যে নিয়ে এই ফিচার সিঙ্গেল এর ভিতরে আমাদের কি কি আছে দুইটা পার্ট, একটা হলো আইকন আর একটা হলো কি টেক্সট, একটা হলো আইকন পার্ট আর একটা কি পার্ট টেক্সট পার্ট, তো আমি কিন্তু আইকনটা নিয়ে নিছি, ফিচার আইকন পার্ট আমার নেওয়া, ওকে। আমি এখন আরেকটা পার্ট করব, ডিপ দিয়ে কি করে ডিভিশন করে পার্ট বাই পার্ট ভাগ করে, এখানে আমি আরেকটা কন্টেন্ট নিব যে ফিচার্স টেক্সট, ঠিক আছে। এখানে মনে করেন আপনার এইচ থ্রি, এইচ থ্রি এর ভিতরে ধরেন আমি কিন্তু এখানে এইচ টু বা এইচ ওয়ান নেই নাই, কেন নেই নাই, কারণ হচ্ছে এটার ফন্ট সাইজটা একটু ছোট তাই না, যদি এটার ফন্ট সাইজটা এরকম বড় হতো তাহলে কিন্তু আমি এইচ টু নিতাম, মানে একটু বড় হেডিং ট্যাগটা নিতাম, ঠিক আছে। আচ্ছা এখানে এখন আরেকটা কি নিব ট্যাগ, পি ট্যাগ, দেখেন দুইটাকে দুইটা বক্সের মধ্যে আমি নিলাম তাই না, ঠিক এভাবে আপনারাও দুইটাকে দুইটার মধ্যে নিবেন, ব্যাস এটা হয়ে গেল। এখন আসি হলো আমাদের এটা তো অবশ্যই কি থাকবে টেক্সট সেন্টারে থাকবে, দেখেন আমাদের কিন্তু অলরেডি ছোটখাটো একটা কাজ হয়ে গেছে, মানে এটাকে আর একটু কাজ করতে হবে, এটার এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে তাই না, নাকি আচ্ছা দেখি তো, ও সাদা কালারই আছে, আমরা কেন বুঝতে পারতেছি যে এই যে এটা হলো একটা শ্যাডো আছে, তো এই জন্য এই যে দেখেন এখানে ক্লিক দেন দেখেন সাদা কালার, আচ্ছা সমস্যা নেই, তো এখন আমরা তবে মনে হচ্ছে কি এটার সাথে এটা বেশি লাইট তাই না এই শ্যাডোর কারণে, আচ্ছা এই যে সাদা গ্যালারি, আচ্ছা এখানে দেখেন আমাদের এটা থেকে এটার ফন্ট সাইজটা কত মানে মার্জিনটা কত সেটা নির্ণয় করতে হবে, কত পিক্সেল আছে মনে করেন 40 পিক্সেল, 44 পিক্সেল ধরা লাগবে না, 40 পিক্সেল ধরেন আপনার এইখান থেকে, আমরা এখন ডিরেক্ট একটা ইয়ে বাদ কি জানো এই
হ্যাঁ এটা দিব, এটা আগে এই লিস্টটা করে নেই। এখান থেকে আপনি দেখেন 40 হুইজেল, আপনি এমবি 40 আমি করে দিলাম, তাহলে এখান থেকে আমার, এখান থেকে দেখি যে আসলে আমার এখানে 40 আছে কিনা, 45, তার মানে পিএইচডির মতো নিয়ে আছে। আমি একটা কাজ করবো, 40 মানে 40 রাখবো, তার মানে 35 দিব। 35 দিলে কি হবে, 40 হয়ে যাবে, কারণ 5 পিক্সেল কমে যাবে অটোমেটিক। এখন এইটার ফন্ট সাইজ দেখবো, আর এইখানে এটার কোথায়, এটার এখানে কত প্যাডিং আছে, 150। ওকে, তো এখানে বলেন যে প্যাডিং টপ পিটি 1, পিটি 150, পিবি 150। ওকে, আর এই যে এখানে আমরা একটা প্যাডিং ইউজ করেছিলাম এটা বাদ দিয়ে দিই। আরো একটা জিনিস ইয়ে করবো, আগে কলামটা শেষ করে নিই তারপরে। আচ্ছা, এইখান থেকে আমরা এইটাকে এখন সিএসএস দিব। সিএসএস এর মধ্যে দেখেন যে এটা ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ সেমি বোল্ড, সেমি বোল্ড তো মনে হয় আমরা ডিফল্ট করেছিলাম তাই না? তারপরে হয়েছে 24 পিক্সেল, কালার হলো এটা, কালারও এটা কি ডিফল্ট আছে কিনা দেখি, 388। দেখি ফরসেস 28 ডিফল্ট আছে, 28। এটাকে দেন H3, H3 ফন্ট সাইজ 24 পিক্সেল, আর এখানে দেখেন তো যে 39। আচ্ছা এটার কালারটাও দিয়ে দিই, কালারে তো এখান থেকে মার্জিন বটম একটু কম দিতে হবে, যেন মানে 30 হয় আর কি। এটা তো, এটা তো মানে আলাদা আলাদা পার্ট, তো আলাদা আলাদা, যদি মনে করেন একটা ডিপ হতো, এই ডিপটাকে মার্জিন দেওয়া যদি লাগতো তাহলে আমি মনে করেন এখানে আমি ডিপের মধ্যে দিতাম। এখন ডিপের ভিতরে তো এই জন্য একদম মানে প্যারেন্টকে দিলেই বেটার, ভিতরে দিলেই বেটার। যদি আপনার এই ডিপকে দেওয়া হতো, যেমন এটা ডিপকে দিছি, যদি এরকম হতো তাহলে ডিপকে আমি দিয়ে দিতাম। ডিপকে আমি দিব একটু পরে, এটা আমি শেষ করে নিতেছি। এইখান থেকে ব্যাস, আর আশা করি এটার ফন্ট সাইজটা ওকে থাকবে। এটা ফন্ট সাইজ তো 16 পিক্সেল। আচ্ছা এটা মনে হয় আমরা ইয়ে করি না, নির্ণয় করি না যে কত পিক্সেল করে, আমরা কি পি টেকে কোনো ই ইউজ করছি, ফন্ট সাইজ ডিফল্ট ইউজ করছি, পি টেকে 14 আছে, তো আমাদের দেখি যে পি টেকে কত আছে ডিফল্ট। আচ্ছা এখানে 22, ১৬, মানে 16 পিক্সেল হলো আমার কমন ফন্ট, তো এটাকে আমি 16 পিক্সেল দিয়ে দিব। একটু স্লো হলে সমস্যা হয় কাজ করতে। ওকে, এখন দেখি যে আমাদের এখানে কাহিনী, এখন দেখেন এটার যে কন্টেন্ট পিক্সেল পারফেক্টের যে বিষয়, আরেকটা বিষয় হলো 16 পিক্সেল তো আমরা ইউজ করলাম, বাট আরেকটা প্রবলেম হচ্ছে, এটা হলো এই যে লাইন হাইটটাও দেখতে হবে। হ্যাঁ, 16 পিক্সেলের সাথে কত পিক্সেল লাইন হাইট, যেখানে ক্লিক করলে লাইন হাইট পাবেন, লাইন হাইট 16 পিক্সেলের সাথে এখানে কত দেওয়া হয়েছে, 48 পিক্সেল, এটা একটু বেশি আছে এখানে, তা হওয়ার কথা না। আচ্ছা দেখি যে এখানে 48 পিক্সেল দিলে আসলে কি হয়, 48 পিক্সেল তো অবশ্যই হওয়ার কথা না এখানে। 48 পিক্সেল দিলে দেখবেন কি হয়, এই দেখেন, দেখছেন তো, এটা কোনোভাবেই এটা এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা। আপনি একটু মাপেন এই জায়গাটার মধ্যে, মানে এরকম যদি কোনো সময় প্রবলেম পড়েন যে আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনি এইখান থেকে, এইখান থেকে মাপবেন যে এটা থেকে এটার হাইটটা কত, কত আছে, 9 পিক্সেল। আচ্ছা, অথবা এইখান থেকে মাপেন কত, 14 বা 15, তাই না? এখান থেকে দেখেন
একটু বেশি আছে। হ্যাঁ, তো এইখান থেকে 27 বিল করে দিলাম, শেষ। ব্যাস এখন একটু খেয়াল করেন যে পিক্সেল পারফেক্টটা আগে আপনাকে শিখতে হবে, তারপর আপনাকে কোডিং করা শিখতে হবে। এখানে এখানে লাইন হাইট বাড়ানোর সাথে সাথে এখানে স্পেসিং কিন্তু বেড়ে গেছে, কারণ এটার একটা স্পেসিং উপর নিচে স্পেসিং বাড়ছে, তাই না? দেখেন এই জায়গার মধ্যে স্পেসিং কিন্তু এখন বেশি, এইখান থেকে বেশি। তাহলে আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে, যে মার্জিন বটম 25 দিয়েছেন, এখানে আপনি 20 করে দেন, শেষ। ওকে, তাহলে এখন এই যে এটার যে লাইন, এখানে কয় লাইন? 2 লাইন। এখানে কয় লাইন? 3 লাইন আছে। তো এটাকে এখন আমরা কিভাবে ঠিক করব, প্যাডিং দিতে হবে, রাইট? এখানে প্যাডিং দেখি কত আছে, 53। অনেক সময় এখানে যতটুকু প্যাডিং আছে আপনার দেখতে হবে এখানে কন্টেন্টটা কিরকম আছে। হ্যাঁ, চ্যানেল পর্যন্ত কন্টেন্ট, চ্যানেল অডিয়েন্স, ঠিক আছে, চ্যানেল অডিয়েন্স পর্যন্ত আপনি খেয়াল করবেন। তো আপনি এখন এটার মধ্যে পি ট্যাগ এর মধ্যে বলেন প্যাডিং 0, মনে করেন 50 পিক্সেল দিলেন। আচ্ছা, এই যে দেখেন এই ক্রস চ্যানেল এটা ভেঙে ইয়ে হয়ে গেছে, তাহলে এই যে এই যে আপনার বরাবর এই পজিশন থাকতে হবে, তাই না? সো আপনি এখন এই এইটাকে এটাকে আপনি এই জায়গায় পেস্ট করে দেন, শেষ। তাহলে আপনার এই এই যে এখানে পিক্সেল পারফেক্ট কাজ শেষ। এখন আপনার মনে করেন পিএইচডির মধ্যে আছে, এইভাবে আপনি 2 লাইনে করে দিলেন বা এই প্রোফাইলটাকে উপরে উঠা দিলেন, তাহলে কিন্তু হলো না। এখানে যেরকম আছে পিএইচডির মধ্যে হুব এইভাবে করতে হবে। ওকে, এখন জাস্ট এটাকে 3টাকে রিপিট করে দেন। আরেকটা বিষয় হলো যে আমি এখানে যেটা করব সেটা হলো এইখান থেকে আমি এটাকে বলবো যে 120 পিবি, 120। আর আমি এখানে এই যে মেইন যে ডিপ এটাকে বলবো কি, পিবি 30, এমবি 30, এমবি 30। এইটার মানে আমি আপনাকে এখনই বলতেছি এটা কেন ইউজ করছি। দেখেন আমরা যখন রেসপন্সিভ করব তখন হবে কি, প্রত্যেকটা লেআউট তো একটা একটা লেগে লেগে থাকবে, মানে এক লাইনে থাকবে। মোবাইলের মধ্যে তো আর তিনটা এইভাবে শো করতে পারবো না, তাই না? বিষয়টা হবে এরকম, নিচে আসি, এরকম এরকম এক লাইন বরাবর থাকবে, তাই না? যদি আমার এখানে এইটা না থাকতো ডিফল্ট বাই চান্স, যদি আমি এটা না দিই তাহলে কি হবে, দেখেন গায়ে গায়ে লেগে আছে, মানে এটার সাথে সাথে লেগে আছে, তাই না? আর এখানে যে ডিফল্ট প্যারাগ্রাফের একটা মার্জিন পাই ডিফল্ট, এটাকে নান করতে হবে, এটাকে বলেন মার্জিন, মার্জিন 0। এটাকে যদি 0 করেন তাহলে আপনি দেখবেন যে একদমই গায়ে গায়ে লেগে আছে। তো এইভাবে তো থাকা যাবে না রেসপন্সিভে, তাই না? কারণ তাহলে একটা থেকে একটা সেপারেশন থাকতে হবে। এখন রেসপন্সিভের মধ্যে এসে আপনাকে তাহলে কি করতে হবে, যদি ওইখানে না দেন তাহলে রেসপন্সিভ সিএসএস এর মধ্যে এসে করতে হবে কি, এটা থেকে এটার একটা মার্জিন বটম দিতে হবে 30 পিক্সেল। তো আমরা যেন এই সব ডিভাইস এর মধ্যে এসে যেন মানে আলাদা করে যেন সিএসএস না করা লাগে, সেই জন্য এইখানের মধ্যে আমরা কি করে দিব, এই যে 120 দিলাম আর এইখানে দিয়ে দিলাম কত, এমবি 30। তার মানে কি, কেন পিবি 120, তার মানে কি ব্যাডিং বটম 120, আর এখানে দিতেছি কত, 30, 30 আর 120 কত, 150। তার মানে স্পেসিংটা আমাদের ঠিকই থাকলো, শুধু আমাদের কি হয়ে গেলো, মানে রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের বিষয়টা সুবিধা হয়ে গেলো। খেয়াল করেন, এই দেখেন এখন কিন্তু এখানে আমাদের কোনো সমস্যা নাই, মানে একটার মধ্যে কাজ করছি সফটওয়্যার মধ্যে এসে ফিট করতেছে, ঠিক আছে? ছোট করলেন কি হবে, কন্ট্রোল শিফট এম, কন্ট্রোল শিফট এম দিয়ে আপনি যে এটাকে ইচ্ছা আমার রকম ভাবে এটা এইভাবে আমরা রেসপন্সিভ করব। যখন আমরা এই ডিভাইসটাকে রেসপন্সিভ করব, ছোট মোবাইল বড় মোবাইল এগুলো আমরা খেয়াল করে করে ট্যাবলেট বলে এইভাবে রেসপন্সিভ করব। হ্যাঁ, ওকে। তো এখন আসি হলো সেকশন টাইটেল, এই যে এই সেকশন টাইটেলটা, সেকশন টাইটেলটা আমাদের এই জায়গাটার মধ্যে নিব, মানে এটা আলাদা একটা পার্ট, এটা একটা পার্ট করলাম, এখন এটা আলাদা একটা রো এর মধ্যে নিব। এটা রো এর মধ্যে নেওয়ার পর দেখেন তো কত কলামের মধ্যে আছে, এটা 1 2 3 4 5 6 কলামের মধ্যে আছে। ওকে, তাহলে আমরা এখানে অফসেট ইউজ করব, ক্লাস রো, আর এটা রো নিব, রো নিয়ে এখানে বলবো কি কল এক্সেল 6 প্রথমে নিলাম, তারপরে বলবো কি অফসেট এক্সেল 3। তার মানে কি হলো, 6 তো আমি মাঝখানে ইউজ করলাম, বাম পাশ থেকে কত সরে আসলো, 3 সরে আসলো, তাহলে আমার রাইট পাশে কত আছে ফাঁকা, 3। তাহলে বাম সাইড আর রাইট পাশ ফাঁকা থাকলো 3, আর মাঝখান থাকলো হলো 6, তার মানে আমার কত হয়ে গেলো, টোটালি 12 হয়ে গেলো, তাই না? আচ্ছা, এখানে আমি এখন বলি ক্লাস সেকশন, সেকশনের এটা টাইটেল, তাই না? সেকশন টাইটেল এটা হেডিং 2 নিলাম, সবসময় হেডিং 2 নিয়ে কাজ করবেন যদি বড় ফন্ট সাইজ হয়, হ্যাঁ, হেডিং 1টা ইগনোর করবেন।
মানে হেডিং ওয়ান মনে হয় এর আগেও বলছিলাম না যে এসইও ফ্রেন্ডলি না, এই জন্য মানে এসইওর জন্য মানে মনে করেন এইগুলা কিওয়ার্ডটা ভালো সার্চিং এ অপশন কাজ করে, কিন্তু এস ওয়ান দিয়ে সেটা এত বেশি ইফেক্ট পড়ে না। এখানে দেন পি, আচ্ছা এখন আসেন যে এইটা থেকে মার্জিন বটম কতটুকু, 80 পিক্সেল। তো এইখান থেকে অবশ্য 80 পিক্সেল হবে না, আরো কম দিতে হবে, এমবি মনে করেন 70, কারণ একটা লাইন হাইট পাবে তো, এটার লাইন হাইট পেয়ে এটার ই হয়ে যাবে। আর এটাকে অবশ্যই কি করতে হবে, টেক্সট সেন্টার, ব্যাস। তো দেখেন এটা অলরেডি ডিজাইন প্রায় হয়ে গেছে, এখন জাস্ট সিএসএস করতে হবে। আচ্ছা এখানে আমাদের কত আছে, ফন্ট সাইজ 48 পিক্সেল, কালার তো এটা আমরা ইউজ করছি ডিফল্ট, ফন্ট সাইজ 48 পিক্সেল, ওকে। আর এটা হবে অবশ্যই কি, বোল্ড, কি খুব বেশি কঠিন লাগতেছে মানে? হ্যাঁ এটা এই এই ডিজাইনটা সহজ হয়েছে না? হ্যাঁ আচ্ছা, একটা ডিজাইনের মধ্যে দেখবেন দুই তিনটা সেকশন একটু কঠিন লাগবে, বাকি সবগুলাই সহজ থাকবে। ফন্ট সাইজ 48 পিক্সেল, আর ফন্ট ওয়েট 700, ওকে। মার্জিন বটমটাও দেখে নেন কত আছে, 28-30 পিক্সেল কাছাকাছি। এনে বলেন মার্জিন বটম 20 পিক্সেল। এগুলা ডিজাইন আপনাদের কাছে এখন সোজা লাগবে, এই সকল এই সকল ডিজাইন সমস্যা হবে না। আচ্ছা এটা কপি রোল, এখানে আরেকটা সেকশন, এটাকে নাম দিব কি, সেকশন সেকশন টাইটেল, ব্যাস। তারপর আমরা আরেকটা ই নিব, সেটা হলো পি, দেখেন পি, পি এর অবশ্যই মার্জিন 0 হবে, কারণ পি এর একটা ডিফল্ট মার্জিন আছে। হ্যাঁ এটা সব জায়গায় ইউজ করা যাবে না, আর এখানে আমি ইমপ্রুভ পর্যন্ত আছে, এটার হয়তো বা ফন্ট সাইজটা একটু কমাতে পারি। লাইন হাইট হলো 30 পিক্সেল, 22 পিক্সেল, ওকে। ফন্ট সাইজ 22 পিক্সেল, লাইন হাইট 30 পিক্সেল, টিম প্রপোজাল। হ্যাঁ তো আমি এটাকে 2 পিক্সেল ইচ্ছাকৃতভাবে কমাই দিছি, কারণ আমার ডিজাইনের মধ্যে, কারণ আমি এটা আমাদের ডিজাইন তো আমরা যে কোনো কিছু এখানে করতে পারি, 2 পিক্সেল কমিয়ে একটু সৌন্দর্য করে দিলাম, 22 পিক্সেলটা একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা জাস্ট এটাকে সেভ করে দিলাম, এই সেকশনের কাজও শেষ। তার মানে আমাদের এই ফিচার সেকশন এবং কাউন্টার সেকশনের প্রবলেমটা সমাধান, এইটা আর এটা আপনারা বাসা থেকে করবেন। হ্যাঁ আচ্ছা এখন এখন দ্বিতীয় পার্টে এখন এটার মধ্যে আসে, এটা করবো।